الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا লাইফ লেখা আছে না তো লাইফ লেখ লাইফ লেখ না দাও ঠিক করো وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم محمد حامد حمد خدا بس محمد حامد حمد خدا خدا مدا محمد مصطفی بس زما حضوری برآمد جان عالم ترحم یا نبی اللہ ترحم نآخر رحمة للعالمين زمحر ما چرا غافل نشینی زکت ایلا لے سیرا ببرخی زکت ایلا لے سیرا ببرخیز چنر غز خواب چند از خواب برخیز برو آور سر از برده یمانی که روه توست
তে সুবহ জিন্দগানি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফরীকুন ফিল জান্নাতি ওয়া ফরীকুন ফিস সাঈর وقال الله عز وجل في آية أخرى هو الذي بعث في الأمين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم صدر ازلس معزز معاشر الحاضرين أيها المستمعون الكرام আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, পর্দার আড়ালে আল্লাহ পাকের বান্দীরা, আমার মা ও বোনেরা, আল্লাহ জাল্লা শানহু আম্মা নাওয়ালুহু দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে রেহাই দিয়ে কোরআন এবং হাদিসের মজলিসে ওলামায়ে কেরামদের সাথে, আল্লাহওয়ালাদের সাথে, জাকিরিন শাকিরিনদের সাথে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করেছেন, এই জন্য সবাই শুকরিয়া তার একবার বলুন আলহামদুলিল্লাহ। বুঝলে মজলিসটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বড় দামি এবং মুবারক একটা মজলিস, কথা ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন আল্লাহ পাকের বান্দা বান্দীরা মাওলার জিকির করে, হাফফাতহুমুল মালায়িকা ওয়া গাশিয়াতহুমুর রহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, জাকিরিনদের ওই মজলিসের চতুর্পাশে ফেরেশতারা তাদেরকে ঘেরাও করিয়ে রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাকিনা বর্ষণ করতে থাকেন, রহমত বর্ষণ করতে থাকেন। অন্য রওয়ায়েতের ভিতরে আসছে, একদল রহমতের ফেরেশতা শুধু দোয়া করে, মাবুদরে যখন এই মজলিসে নিয়েই আসছো খালিয়াতে ফিরাইও না, এর মধ্যে যাকে তোমার ভালো লাগে, যাকে তোমার পছন্দ হয়, তার উসিলায় তুমি সবাইকে মাফ করিয়ে দাও। বেরে এই মজলিসে যদি আমরা নিয়াতে খুলুসের সাথে বসতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জীবনের সমস্ত গুনার থেকে মাফি দিয়ে মাসুম করে এখান থেকে বিদায় করতে পারে,
জাহান্নামের পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ফয়সালা দিয়ে দিতে পারে কি পারে না পারে না? জীবনের আমূল পরিবর্তন ঘটাইয়া একটা নিকৃষ্ট মানুষের পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন উৎকৃষ্ট দামি মানুষে পরিণত করিয়ে দিতে পারে। আপনারা জানেন চরমনের মাহফিলে কত সুদখোর, ঘুষখোর, মদখোর, গাঁজাখোর বলে মদের বোতল নিয়ে ময়দানে গেছে, শর্ত দেশে যদি মদ খাইতে দাও তাহলে চরমনেই যাব। সাথীরা নিরুপায় হইয়া যে ঠিক আছে তুমি যা ইচ্ছে তাই করিও, আগে চলো চরমনাইতে যাই। ওই ময়দানে যাওয়ার পরে তিন দিন সাড়ে তিন দিন থাকার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে কবুল করছে, ওই মদের বোতল তো চিরজীবনের তরে লাথি মারিয়া কীর্তন খোলা নদীতে ফালাইছি, এমনকি জীবনের সমস্ত পরিবর্তন ঘটাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম নিকৃষ্ট মানুষগুলাকে একটা দামি মানুষে পরিণত করে দিয়েছে। এরকম হাজার হাজার নমুনা আছে না নাই? কাজে এটাও একটা জিকিরের মজলিস, যদি আমরা নিয়াতে খুলুসের সাথে বসতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকেও জীবনের আমূল পরিবর্তন ঘটাইয়া একটা খারাপ মানুষের পরিবর্তে ভালো মানুষে পরিণত করে দিবে। সবাই বলুন সুবহানাল্লাহ। তো ভাইয়েরা, আমরা যেরকম একটা মাহফিলে আয়োজন করতে পারছি, আসতে পারছি, এই জন্য সবাই খুশি না বাজার? সবাই খুশি না? আলহামদুলিল্লাহ। যদি খুশি হইয়েই থাকেন আল্লাহ পাকের দরবারে একটু শুকরিয়া আদায় করা লাগে না? এই মাহফিলের আয়োজন করার তৌফিক দিয়েছেন কে? জোরে কন। আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন কে? শুকরিয়া আদায় হবে কার? কাজে অন্তর থেকে মহাব্বাতের সাথে অন্তরের অন্তরস্থল থেকে একবার শুকরিয়া তার সবাই জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। তো ভাইয়েরা, সময় অত্যন্ত কম, লম্বা সুরে আলোচনা করা যাবে না। তাছাড়া আসলে আমি কোনো ওয়াইজিনও না, বক্তাও না, যেহেতু চরমনের নমুনায় মাহফিল সে হিসাবে চরমন আল্লাহর কুতুবের সন্তান হিসাবে আল্লাহর পাগলেরা মহাব্বাত করে দাওয়াত দিয়ে নিয়ে আসে, তো যেহেতু আসতেই হয় সেই হিসাবে যা পারি ভাঙা সুরা কিছু বলার চেষ্টা করি। সবাই দোয়া করবেন এমন কিছু কথা আল্লাহ আমার জবান থেকে বের করুক যেই কথার দ্বারা আপনার আমার দেশ ও জাতির সবার জন্য উপকারে আসে। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের শায়খ ও মোর্শেদ হযরত পীর সাহেবুর চরমনাই দামাত বরকাতুল আলিয়া জাদাত হায়াতুহু ওয়া কাসরাত খিদমাতুহু আমিরুল মুজাহিদিন ইনশাআল্লাহ আপনাদের আমাদের জন্য গুরুত্বপূর্ণ নসিহাত পেশ করবেন। তো আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি পবিত্র কালামুল্লাহ থেকে দুইখানে আয়াত তেলাওয়াত করছি, আমাদের শায়খ ও মোর্শেদ হযরত পীর সাহেব হুজুর চরমনাই নওয়ার আল্লাহু মারকাদাহু তিনি প্রায়ই বলতেন যে বর্তমান জমানার ইসলাম হইল অন্ধের হাতি দেখার মতো। কিসের মতো? অর্থাৎ চাইর অন্ধ গেছে হাতি দেখতে, হাতি দেখে আসার পরে একজন আরেকজনকে জিজ্ঞাসা করে ভাই হাতি কেমন দেখলা? একজনে বলে ভাই আমি হাতি দেখছি একটা ঘরের মতো, আরেকজনে বলে দূর তুমি মিথ্যা বলতেছো আসলে হাতি তো একটা খাম্বার মতো, আরেকজনে বলে তুমিও মিথ্যা বলতেছো আসলে হাতি হইলো মোটা রশি বা কাসির মতো, আরেক অন্ধে বলে তুমিও মিথ্যা বলতেছো আসলে হাতি হইলো একটা কুলার মতো সেপটা। কুলা বলছেন তো আপনারা কি বলেন যে ধানজারে কুলা? এখন তো আবার ধানজারার কাম বন্ধ হয়ে গেছে, অনেকে কুলা নাও চিনতে পারে, এই নিয়ে ঝগড়া করতেছে। তখন পাশ দিয়ে এক চক্ষুওয়ালা ব্যক্তি যাইতেছে, অন্ধের দলের ঝগড়া দেখে বুঝতে পারছে কি নিয়ে ঝগড়া করে, বলে ভাই তোমরা কি নিয়ে ঝগড়া করো? তখন অন্ধের একে একে বললো ভাই আমি হাতি দেখলাম একটা ঘরের মতো, আর ও বলে একটা খাম্বার মতো, আরেকজনে বলে আমি দেখলাম একটা মোটা রশি বা কাসির মতো, আর ও বলে একটা কুলার মতো, এই নিয়ে আমরা ঝগড়া করতেছি। তখন এই চক্ষুওয়ালা ব্যক্তি বলে ভাই তোমরা আসলে কেউই মিথ্যাবাদী না, প্রত্যেকেই সত্যবাদী, অন্ধ মানুষ তো চক্ষু দিয়ে তোর হাতি দেখতে পারো না, হাত দিয়ে ধরিয়ে ধরিয়ে দেখছো, যে হাতির শরীর ধরছো সে মনে করছো হাতি একটা ঘরের মতো, যে হাতির পাও ধরছো সে মনে করছো হাতি একটা খাম্বার মতো, যে হাতির সুর ধরছো সে মনে করছো হাতি একটা মোটা রশি বা কাসির মতো,
আর যে হাতির কান ধরছো সে মনে করছো হাতি একটা কুলার মতো। আসলে সব কিছু মিললে হইলো হাতি, আর কোনো একটা ছাড়া হাতি হইতে পারে? জোরে বলেন পারে। ঠিক তদ্রুপ বর্তমান জমানার ইসলাম হইলো অন্ধের হাতি দেখার মতো। একদল আছে শরিয়াত শরিয়াত, একদল আছে মারেফাত মারেফাত, একদল আছে দাওয়াত দাওয়াত, একদল আছে জেহাদ জেহাদ। আসলে সব কিছু মিললেই তো ইসলাম, কি কথা ঠিক না? এর কোনো একটা বাদ দিলে তো আর ইসলাম হবে না। শুরু শরিয়াতের নাম ইসলাম না, শরিয়াত ছাড়াও ইসলাম না, শুধু মারেফাতের নাম ইসলাম না, মারেফাত ছাড়াও ইসলাম না, শুধু দাওয়াতের নাম ইসলাম না, দাওয়াত ছাড়াও ইসলাম না, শুধু জেহাদের নাম ইসলাম না, জেহাদ ছাড়াও ইসলাম না। এ সব কিছু মিললেই হইল একটা বাইরা ইসলাম। সবাই বলো সুবহানাল্লাহ। শুধু ঘরের ছাদ, ছাদের নাম ঘর না, খুঁটির নাম ঘর না, আড়ার নাম ঘর না, দরজা জানালার নাম ঘর না, এই সব কিছু মিললেই হইল একটা ঘর, কি কথা ঠিক না? আসলে ইসলাম কি জিনিস, এক কথায় সংক্ষিপ্তভাবে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফানতাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জিনিসগুলোকে নিয়ে আসছেন ওই জিনিসগুলোকে আঁকড়াইয়া ধরা, যেই জিনিসগুলোকে ছাড়িয়ে দেন বা ছাড়িয়ে দিতে বলছেন ওই জিনিসগুলোকে ছাড়িয়ে দেওয়া, কি কথা ঠিক না? আওয়াজ আরো বাড়াইতো, পাশের আওয়াজ, স্টেজের আওয়াজ আরো বাড়ানো লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি জিনিস নিয়ে আসছেন? কি বড় বড় বাড়ি গেলি নিয়ে আসছে? কথা কন, খেজুরের বাগান নিয়ে আসছে? আল্লাহর রাসূল কি কি নিয়ে আসছেন তাও আল্লাহ পাক বলতেছেন, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين আমি উম্মিদের মধ্য থেকে এক উম্মি নবীকে প্রেরণ করলাম যে তোমাদেরকে আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনাবে। জোরে কান সুবহানাল্লাহ। ওয়া ইউযাক্কিহিম, যে তোমাদের আত্মাকে পবিত্র করবে, তাজকিয়া পয়দা করবে, খোদাভীতিক সৃষ্টি করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, যে তোমাদেরকে কিতাবের এলেমে দীক্ষিত করবে, এলেম দান করবে, শিক্ষা দান করবে। জোরে কান সুবহানাল্লাহ। নবী উম্মি, নাম দস্তকাত জানে না, আলিফ থেকে ইয়া পর্যন্ত লিখতে পারে না, নিজের নাম নিজে লিখতে জানে না, সে তোমাদেরকে কিতাবের এলেমে দীক্ষিত করবে, তোমাদের আত্মাকে পবিত্র করবে, তোমাদেরকে আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনাবে। জোরে কান সুবহানাল্লাহ। আল হিকমা আয় সুন্নাহ, সুন্নাহ বলা হয় আল্লাহর রাসূলের কওল ফেল তাকরির, এক কথা আল্লাহর রাসূলের জীবন আদর্শ। জোরে কান সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা এবং অসংখ্য হাদিস দ্বারা এটাই প্রমাণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের ভিতরে মূলত চারটা জিনিস পাওয়া যায়। কয়টা জিনিস মুখস্থ করেন, কয়টা? এক নম্বরে দাওয়াত, এক নম্বরে কি? দুই নম্বরে তালিম, তিন নম্বরে তাসকিয়া, চার নম্বরে জেহাদ ফি সাবিলিল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ। বাস আমাদেরও কাজ সাইডটা কয়টা? কত কয় না? না পাঁচটা, এই সাইডের ভিতরই সব আছে, কি কথা ঠিক না? আমাদের এক নম্বরে দাওয়াত দেওয়া লাগবে, কি লাগবে না? লাগবে না। যেমন আপনার এখানে আজকে আসছেন, কি দাওয়াত ছাড়া আসতে পারছেন? এক নম্বর দায়িত্ব পালন হইল,
যদিও দাওয়াতের আরও অনেক পদ্ধতি আছে, এটাও একটা ভালো পদ্ধতি, কথা ঠিক না? এখন দুই নাম্বার কাজ, দুই নাম্বার কি বলছেন মধ্যে কি? তালিমের মাধ্যমে শিক্ষা দেওয়া লাগবে, কোনটা হক্কুল্লাহ, কোনটা হক্কুল ইবাদ, আল্লাহর হক কেমনে আদায় করবা, বান্দার হক কেমনে আদায় করবা, নামাজ কেমনে পড়বা, রোজা কেমনে রাখবা, কোন কাজে আল্লাহ খুশি, কোন কাজে বেজার, এটা তালিমের মাধ্যমে শিক্ষা দেওয়া লাগবে না লাগবে না? কথা কয় না? যেই জিনিসের বাইরে আমল করা ফরজ তার এলেম অর্জন করাও কি? যেই জিনিসের আমল করা ওয়াজিব তার এলেম অর্জন করাও, যেই জিনিসের আমল করা সুন্নাত তার এলেম অর্জন করাও কি? এই জন্য আমাদের শায়খ মোর্শেদ বলতেন যে চরমুনের মোজাহেদ কেউ মুরুক্ষু থাকতে পারবে না, প্রত্যেকের আলেম হওয়া লাগবে। কথা ঠিক না ভাই? বলতে পারেন হুজুর আমরা তো টাইটেল পাস দাওরা পাস করি নেই, তাহলে আমাদের কি অবস্থা হইবে? আমরা তো আলেম হইতে পারি নেই। এখানে আলেম দ্বারা দাওরা পাস আর টাইটেল পাস মুরাদ না, এখানে আলেম দ্বারা উদ্দেশ্য হলো যেই আমল করা ফরজ তার এলেম অর্জন করাও কি? কাজে ফরজ দায়িত্ব যদি আদায় না হয় সে তো চরমুনের মোজাহেদ হইতে পারে না। কি কথা ঠিক না ভাই? তাহলে তালিমের মাধ্যমে শিক্ষা গ্রহণ করা লাগবে, শিক্ষা দিতে হবে এবং শিক্ষা নিতে হবে। সাপ্তাহিক তালিম, হালকা জায়গায় তালিম হয়, মাসিক ইজতেমা সবগুলোতে তালিম হয়, বৈরা দরস তাদরিসের মাধ্যমে মক্তবের মাধ্যমে তালিম হয়, যেভাবেই হোক আমাদেরকে এলেম অর্জন করা লাগবে। কি কথা ঠিক না? তিন নম্বরে কি কথা কয় না? তাজকিয়া নফস লাগবে না লাগবে না? তাজকিয়া নফস কারে কয়? আত্মশুদ্ধি করা, অন্তরকে পবিত্র করা। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কোরবানি, আমার বাঁচিয়ে থাকা, আমার মরিয়ে যাওয়া, আমার কামাই, আমার খরচ, আমার লেবাস, আমার পোশাক, আমার সব কিছু একমাত্র কার জন্য? জোরেবান কার জন্য? মোমেনের কোনো কাজ আল্লাহ পাকের রেজা খুশির বাইরে হইতে পারে না, প্রত্যেকটা কাজের ভিতরে আল্লাহ পাকের রাজি খুশি লাগবে। কি কথা ঠিক না? মোমেন খাবে নিজের ক্ষুধার তাড়নায় খাবে না, মোমেন খাবেও আল্লাহ পাকের রেজা খুশি বাইরা রেজাবন্দির উদ্দেশ্যে খাবে, আল্লাহ পাকের হুকুম অনুযায়ী খাবে, হারাম হালাল তমিজ করে খাইবে। কথা ঠিক না? মোমেন বিবাহ করবে নফসের গরজে করবে না, আল্লাহ পাক বলছেন আবাশির হুন না, তোমরা স্ত্রীদের সাথে মেলো, আইয়ুমা রাজুলুন নাকাহাত ইস্তাকমালা নিসফা দ্বীন ফালইয়াত্তাকিল্লাহু নিসফুল বাকি, যে বিবাহ করলো সে দিনের অর্ধেক পুরা করলো, বাকি অর্ধেক হইলো আল্লাহ পাকের ভয় ভীতি ইবাদতের মধ্যে। সবাই বলছো সুবহানাল্লাহ। তাহলে মোমেনের ইবাদত বাইরে বিবাহের মধ্যে ইবাদত, খানার মধ্যে ইবাদত, চলাফেরার মধ্যে ইবাদত, ঘুমের মধ্যে ইবাদত। কি কথা ঠিক না? মোমেনের কোন কাজ ইবাদত ছাড়া হইতে পারে? জোরে বলেন পারে? এইভাবে অন্তরকে তৈয়ার করা লাগবে ভাইরা। অন্তর যদি পবিত্র না হয় তাহলে যত ইবাদত করবে ইবাদতের কিন্তু কোনো মূল্য নাই। কথা ঠিক না? দলিল কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজিদের জন্য ওয়াইল দোজক কাদের জন্য? কি আমার কথা বোঝা যায়? তো উত্তর না দিলে তো আমি মনে করি আপনারা আমার কথা বোঝেন না। নামাজিদের জন্য কি? এটা কি আমার কথা না কোরআনের আয়াত? কিন্তু অন্য জায়গায় বলছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজ হলো সমস্ত খারাপের থেকে মানুষকে বাঁচাইয়া রাখবে, নামাজ হলো সবচেয়ে বড় জিকির, আর সলাতু মিফতাহুল জান্না, নামাজ হলো বেহেশতের চাবি। জোরে কোন সুবহানাল্লাহ। ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নামাজ, কিন্তু এখানে এসে বলতেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজিদের জন্য ওয়াল দোজক। কি দুইটা বিপরীতমুখী কথা না? কথা কয় না? কোন নামাজিদের জন্য ওয়াল দোজক? আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা সুস্তি কাহিনীর সাথে নামাজ পড়বে, ঢিলা ঢালা নামাজ, নামাজে দাঁড়াইছে কার সামনে দাঁড়াইছে, কোনো আদব নাই, লেহাজ নাই, খবর নাই, কোনো মতে নামাজে দাঁড়াইয়া দুনিয়ার টাকা পয়সার হিসাব করিয়া টুকুর টাকুর সেজদা দিয়া কাজে দৌড়ায়। আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে, আমার মাওলার জন্য পড়বে না। জোরে কর নাউজুবিল্লাহ। যখন মানুষে দেখে তখন নামাজ পড়ে, যখন দেখে না তখন পড়ে না।
যখন মানুষের সামনে নামাজ পড়ে দুই রেকাত নামাজ পড়তে 10 মিনিট লাগে, যখন একা একা নামাজ পড়ে 4 রেকাত নামাজ 2 মিনিটে শেষ। ঠিক কথা ঠিক না বেটি? এই নামাজ কি আল্লাহর জন্য হয়েছে না মানুষের জন্য হয়েছে? এই নামাজ নামাজিকে জান্নাতে নেবে না জাহান্নামে নিয়ে যাবে। তাহলে নামাজ পড়তে হবে কার জন্য? জোরে কর। এইভাবে অন্তরকে তৈয়ার করা লাগবে। ভাইরা তাকওয়া কারে কয়, ছোট্ট একটা ঘটনা বললেই ভালো বুঝবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানায় তেনার অভ্যাস ছিল, তিনি রাত্রবেলা একা একা বের হইয়া যাইতেন, জনগণ কার কি অবস্থা কার কি হালাত এটা নিজের চোখে দেখার জন্য, নিজের কানে শোনার জন্য নিজেই বের হয়ে যেতেন। সুবহানাল্লাহ কইবেন না? যিনি অর্ধ বাইরা দুই তৃতীয় অংশ এরিয়া যিনি শাসন করছেন, যার শাসন এরিয়া ছিল 2.25 কোটি বর্গ মাইল। কত মাইল? এই বাংলাদেশের এরিয়া হইল 56,000 বর্গ মাইল, আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একা শাসন করছেন 2.25 কোটি বর্গ মাইল। তেনার মতো নেতার অভ্যাস ছিল একা একা রাত্রবেলা বের হইয়া যাওয়া, কোনো চাটুগর মোসাহেবের রিপোর্টের উপরে নির্ভর করতেন না। কি কথা ঠিক না? একদিন যখন বের হইছেন হঠাৎ শুনতেছে ঘরের ভিতর থেকে কথার আওয়াজ আসতেছে, মা তার মেয়েকে বলতেছে, এই মেয়ে আজকে আমাদের বকরি যতটুকু দুধ দেছে দুধ দিয়ে তো সংসার চলবে না, দুধের ভিতরে পানি মিশাইয়া বাড়াইয়া বিক্রি করো, তা নাহলে তো কালকে আমাদের বাজার চলবে না। তখন মেয়ে বলতেছে, মা তুমি কি জানো না ওমরের শাসন চলতেছে? ওমর যদি জানতে পারে দুধের ভিতরে ভেজাল দিছি তো অবস্থাটা কি হইবে তুমি বোঝো না? এই কথা বলার পরে তার মা বলে, আমি ভালো করিয়া জানি ওমরের শাসন চলে, কিন্তু ওমর কি এখানে দাঁড়াইয়ে রয়েছে? সে কি দেখবে আমরা দুধে পানি দিছি? এই কথাগুলা বেড়ার পাশে দাঁড়াইয়ে দাঁড়িয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজের কানে শুনতে আছে। যখন তার মা এই কথা বলল, মেয়ে আবার উত্তর দেয়, মা ওমর হয়তো এখানে দাঁড়ানো নাই, সে হয়তো দেখবে না আমরা দুধে পানি দিছি, কিন্তু ওমরের আল্লাহরে কি ফাঁকি দেওয়া যাবে? মা আল্লাহ কি দেখবে না? মা এই কথা বলার সাথে সাথে তার মা চুপ হয়ে গেছে, আর কোনো উত্তর দিতে পারে না। এর নাম হইল তাকওয়া, এর নাম হইল পরহেজগারি, এর নাম হইল খোদাভীতি। যে অন্ধকার রাত্রে সুযোগ পাওয়ার পরে কোনো ভেজাল করবে না, কার ডরে? জোরে কর। হাজার কোটি টাকার সম্পদ পাইছে, হাজার ক্ষমতার মোহ পাইছে, এমপিগিরি পাইছে, মন্ত্রীগিরি পাইছে, ইমান আকিদার সাথে যদি ত্রুটি দেখা দেয় বাম পাও দিয়ে টাচ করে লাথি মারবে, সারা দুনিয়া যদি পায়ের কাছে ফালানো হয় গ্রহণ করতে পারবে? জোরে বলেন, পারবে? কার ভয়ে? না জনগণের ভয়ে, না পীরের ভয়ে। এর নাম হইল তাকওয়া, এর নাম হইল পরহেজগারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে একমাত্র আমার মাওলার উদ্দেশ্যে সবকিছু করার তৌফিক দান করুন। তো ঘটনার শেষ পর্যন্ত আলোচনা শোনার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এমনভাবে খুশি হয়ে গেছেন, পরের দিন ওই গরিব মেয়ের কাছে তার একমাত্র ছেলের বিবাহের পয়গাম পাঠিয়ে দিয়েছে। আমরা তো বিবাহ শাদী করতে গেলে খুঁজি কার টাকা পয়সা কেমন আছে, সৌন্দর্যতা কেমন আছে, নাম কাম কেমন আছে, অলি মালিহা অলি জামালিহা অলি হাসাবিহা ফাসফাল্লি জাতির দিন। আল্লাহ রাসূল বলে, তোমরা শুধু মাল দেখো, সৌন্দর্যতা দেখো, নাম কাম দেখো, প্রভাব প্রতিপত্তি দেখো, দিনকে প্রাধান্য দাও, দিনকে প্রাধান্য দাও, দিনকে প্রাধান্য দাও। যেটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নু তার একমাত্র ছেলের জন্য, রাজকুমারের জন্য ওই গরিব মেয়ের কাছে বিবাহের পয়গাম পাঠাইয়া দিনকে প্রাধান্য দেওয়ার নমুনা শিখাই গেছে। জোরে কর, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও প্রত্যেকটা ক্ষেত্রে দিনকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করুন। আমিন। তো যে কথা বলতেছিলাম, তিন নম্বরে তাকওয়া, তিন নম্বরে কি? তাকওয়া। চার নম্বরে কি? কথা কয় না এখন, কথা কয় না কি মনে আছে না বলছেন? এই জায়গায় আইলে আবার অনেকে ভুলিয়া যায়, জেহাদ কি আমার কথা? কতক্ষণ না কা? কোনো পীরের কথা? কোনো আলেমের কথা? কার কথা? জোরে কর। কিন্তু আফসুস, কি বয়স চালাই যাবো না বন্ধু? রাখবো
চালিয়ে যাবো না পরে করবো। আজানের জবাব দেন, আজানের পরে ইনশাল্লাহ বয়ান হবে, তারপর আপনাদেরকে যখন ছুটি দেওয়া হবে তখন ইনশাল্লাহ উজুতে যাবেন। আজানের জবাব দেন থাকেন আর দোয়া পড়তে থাকেন। সময় তো আবার দিতে পারি না, কত পেশাই হলাই বেশি না। বসেন, সবাই বসেন, মজলিসের সৌন্দর্যতা রক্ষা করেন, মজলিসের আদবকে নষ্ট করবেন না। এইভাবে আমাদের আজানটা হয়ে গেল, চল আজান দিয়ে তো নাই, নিশ্চিত আজান দিয়ে তো সংক্ষেপ আইবে গেসারের পর আলহামদুলিল্লাহ। তো যে কথা বলতেছিলাম, চার নম্বরে কি জোরে কন, কিন্তু বর্তমান জমানায় অনেক নামধারী কিছু তথাকথিত আলেম, নামধারী কিছু পীর জোহাদ জেহাদের অপব্যাখ্যা করে এবং জেহাদকে এড়াইয়া চলে, কথা ঠিক না? আসলে জেহাদটা কি? জেহাদের নাম শুনলে অনেক আলেমরা দেখছি একটু বেজার হয়, আর সিআইডি ডিএসবি পুলিশ ইন্টারপোল এনএসআই সরকারি প্রশাসনের লোক যদি জেহাদ শব্দ শুনতে পারে তো বইয়ে থাকলো লাভ দিয়ে খারাইয়ে যায়, কথা ঠিক না? আসলে জেহাদটা কি, এটা খায় না মাথায় দেয় জিনিসটা কি? জেহাদ এটা একটা আরবি শব্দ, কি শব্দ? এর বাংলা অর্থ হলো চেষ্টা করা। কি করা? মুখস্থ করেন, কি করা? যে কোনো কাজের জন্য চেষ্টা করাকে জেহাদ বলা যাবে, লগাতি অর্থে এটাকে জেহাদ বলা যাবে।
আর শরিয়াতের পরিভাষায় জেহাদ বলা হয় লেলায়ে কালিমাতুল্লাহকে নাফেজ করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন আল্লাহর আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য যেই চেষ্টা, যেই তদবির, যেই ফেকের এবং যেই তরিকা অবলম্বন করা হবে ওইটাকেই জেহাদ বলে। শুধু মারামারি কাটাকাটি করার নাম জেহাদ না। যদি মারামারি কাটাকাটিরই জেহাদ বলতো তাহলে খন্দকের যুদ্ধে তো কোনো মারামারি হয় নাই, না হয়েছে কতক্ষণ? না, ইতিহাস জানেন না? খন্দকের যুদ্ধে কোনো রক্তপাত হয়েছে? কোনো মারামারি হয়েছে? কত্ল কেতাল হয়েছে? তা সেটা কি জেহাদ কি জেহাদ না? হুদায়বিয়ার সন্ধিতে কোনো মারামারি হয়েছে? কতক্ষণ? না, সেটা কি জেহাদের অংশ না অংশ না? মারামারি কাটাকাটি করার নাম জেহাদ না। আল্লাহর জমিনে আল্লাহর আদর্শ বাস্তবায়নের জন্য যেই প্রক্রিয়া অবলম্বন করা হবে ওইটাকেই জেহাদ বলে। সবাই বলো সুবহানাল্লাহ। জেহাদ হাসানলি গাইরিহি, হাসানলি জাতিহি না। যেমন পিত্তের ভিতরে পাথর হয়েছে, কি হয়েছে কথা কইয়েন? আচ্ছা, পাথর বাহির করার উদ্দেশ্য না পেট ফুটে করার উদ্দেশ্য? তো পেটটা ফুটে করলেন কেন? যেহেতু পেট ফুটে না করলে পাথর বাহির হয় না, এই জন্য বাধ্য হয়ে ফুটে করছি। পেট ফুটে করার উদ্দেশ্য না, উদ্দেশ্য কি? জোরে গান ঠিক তদ্রুপ এই মিটিং করা, মিছিল করা, না খাইয়া রৌদ্রের মধ্যে রাজপথে দাঁড়াইয়া থাকা, অবরোধ করা, লং মার্চ করা, এই গিরিক দেবীর বিরুদ্ধে আন্দোলন করতে যাইয়া জেলে যাওয়া, এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হইল আল্লাহ এবং আল্লাহর রসুলের আদর্শ বাস্তবায়ন করা। কথা ঠিক না? ঠিক। এই জন্য জেহাদ হাসানলি গাইরি, হাসানলি জাতি না। এবার আসেন, জেহাদ এটা কি আমাদের উপরে ফরজ না সুন্নাত না মুস্তাহাব? কথা কইেন, ফরজে আইন না ফরজে কে ভায়া? মাশাআল্লাহ, ফতুয়া দিয়ে সবাই জানে। আমাদের শায়খ মোর্শেদ হযরত পীর সাহেব হুজুর বলতেন, নওয়ার আল্লাহু মারকাদাহু, তিনি বলতেন যে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য চেষ্টা করা আমার বুদ্ধি দিয়ে, শক্তি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, আমিরের হুকুম অনুযায়ী আমার শক্তি অনুযায়ী চেষ্টা করা, এটা প্রত্যেকের উপরে ফরজে আইন। কি কথা ঠিক না? কিন্তু আমি চিন্তা করতাম ছাত্র জবানায় ঘটনা কি, যদি ফরজে আইনই হইয়ে থাকে, ফরজে আইন কারে কয়? আমার নামাজ আমারই পড়া লাগবে, আরেকজনে পড়লে হইবে না? কথা কয় না? তো অনেক ওলামায়ে কেরাম, অনেক পীরেরা, নামধারী কিছু তথাকথিত পীর, এরা খানকায় শুধু পীর মুরিদি নিয়েই আছে, বাইরা জেনার বিরুদ্ধে কথা নাই, কুফুরি আদর্শের বিরুদ্ধে কথা নাই, গিরিক দেবীর বিরুদ্ধে কথা নাই, মূর্তি পূজার বিরুদ্ধে কথা নাই, অগ্নি পূজার বিরুদ্ধে কথা নাই। কি কথা ঠিক না? অনেকে দেখি খালি কেতাবাদি লইয়ে আছে, অন্যায়ের বিরুদ্ধে কোনো চেষ্টাও নাই, ফেকেরও নাই, কথাও নাই। কারণটা কি? ছোটবেলায় এই প্রশ্ন ভিতরে জাগছে, পরবর্তীতে শুনলাম অনেক ওলামায়ে কেরামই নাকি ফতোয়া দিয়ে বইয়ে রয়েছে যে জেহাদ ফরজে কেফায়া, ফরজে আইন না। মানে আরো চিন্তায় বললাম ঘটনা কি, তো ফরজে আইন হইয়া থাকলে আবার ওলামায়ে কেরাম অনেকে ফরজে কেফায়া কেন বলে? গবেষণা করতে যাইয়া দেখি যে আমাদের শায়খ যেটা বলছে ওইটাই ঠিক। সংক্ষেপে আলোচনা করতেছি যেহেতু সময় কম, আল্লাহ আকুল তাকফিল ইশারা, আকলমানদের জন্য ইশারাই যথেষ্ট। কথা ঠিক না? বাইরা জেহাদ কখন ফরজে আইন হয়, কখন ফরজে কেফায়া হয়? জেহাদ যখন দেফাই হবে, কি হবে মুখস্ত করেন, একদামই না দেফাই, নফিরে আম হবে, মুখস্ত করেন। এক কথায় বাংলায় যখন প্রত্যেকের উপরে সমস্যা দেখা দেবে, প্রত্যেকের উপরে, এবং এই সমস্যা মোকাবেলার জন্য যখন কোনো ইমাম যোগ্য নেতা আমাদেরকে আহ্বান করবেন, তখন ওই ইমামের নেতৃত্বে ওই সমস্যা মোকাবেলা করা প্রত্যেকের উপরে ফরজে আইন হয়ে যায়। কি কথা ঠিক না? আর যদি এরকম হয় যে না আমার এলাকায় সমস্যা নাই, অন্য এলাকায় সমস্যা, তাহলে ওই এলাকার মানুষের উপরে ফরজে আইন, আমার উপরে ফরজে কেফায়া। কি কথা ঠিক না? আমি সেদিকে যাব না, আমি দেখি আমাদের এলাকায় সমস্যা আছে কিনা। কি আছে? কথা কয় না? আচ্ছা বলেন তো, আজকে এখানে কোরআনের মাহফিল হইতেছে না? কিসের মাহফিল? শতকরা 92% মুসলমানের দেশ নাকি?
এই মাহফিলের পরে আগামী সপ্তাহ এখানে যদি যাত্রা গানের একটা পারমিশন দেয়, কিসের পারমিশন? সেই যাত্রা অনুষ্ঠান, এটা কি মুসলমানের অনুষ্ঠান না কাফের মুশরিকদের অনুষ্ঠান? যেখানে উলঙ্গ মহিলাদের নাচ দেওয়া হয়, গাজার আসর, মদের আসর, জুয়ার আসর, এক কথায় যেই মজলিসে ঢুকলে একটা মুসলমানের সন্তান মুসলমানের চরিত্র নিয়ে বাইরানো সম্ভব না, কাফের মুশরিকের চরিত্র নিয়ে বাইরান লাগে, ঠিক না? বাংলাদেশের আইন অনুযায়ী এই যাত্রা গান বন্ধ করার কোনো ক্ষমতা আপনার আমার আছে? কথা কইেন। আচ্ছা, যদি এখানে একটা পতিতালয়ের অনুমতি দেওয়া হয়, পতিতালয় কারে কয়? টাকার বিনিময়ে যেখানে বৈধভাবে জেনা করা যায়, জায়েজ? নাউজুবিল্লাহ কয় না। এখানে যদি একটা মদের বার দেওয়া হয়, যেখানে টাকার বিনিময়ে যত গেলান মদ খাইবেন সব জায়েজ, কোনো অসুবিধা নাই। এই পতিতালয় যদি আপনার ছেলে এসেও জেনা করে টাকার বিনিময়ে, তার বিচার করার কোনো ক্ষমতা কোনো বাবার নাই। যদি তার বিচার করতে যান আর সে যদি যাইয়ে কোর্টে মামলা করে, মাননীয় আদালত আমি রাষ্ট্রীয় পারমিটেড বেশ্যাখানায় যাইয়ে জেনা করছি, জোরে কর নাউজুবিল্লাহ, আমার বাবা আমারে মারছে, আমার বিচার করছে, আমার মানবাধিকার লঙ্ঘন হয়েছে, রাষ্ট্রীয় আইনের বিরোধিতা হয়েছে, আমি আমার বাবার বিচার চাই, তখন এই বাবারে নিয়ে জেলে ঢুকানো যাবে সেই আইন আছে, কিন্তু ছেলের বিচার করার কোনো আইন নাই, কথা ঠিক না? ঠিক। এরকম কুফুরি সমস্যা, হাজারো সমস্যা আপনার আমার প্রত্যেকের মাথার উপর আছে না নাই? কথা কন, সারা রাত্র বললেও শেষ হইবে না। আচ্ছা, আপনার মেয়ে 17 বছর বয়স, তার ইজ্জত আবরু রক্ষার জন্য বিবাহ দেওয়া খুব জরুরি, ভালো একটা ছেলেও পাইছেন কিন্তু 18 বছর হয় নাই, বিয়ে দিতে পারবেন কেটা কেটা? কথা বলা, যে বিয়ে করবে তার ওজেল, যে বিয়ে পড়াইবে তার ওজেল, যে বিয়ে বাইরে সাক্ষী দেবে তার ওজেল, কিন্তু 14 বছরের মেয়েরা যে পতিতা বৃত্তি করতেছে, দেহ ব্যবসা করতেছে, আমার কলম কোমলমতি বোনদেরকে পার্কে নিয়ে যে তাদের শিলুদাহানি হইতেছে, তার বিরুদ্ধে কোনো আইন নাই? 18 বছর হওয়ার আগে বিয়ে দিলে তার বিরুদ্ধে আইন, কথা ঠিক না? ঠিক। এটা কি মুসলমানের আইন না কাফের আইন? এই কুফুরি সমস্যা প্রত্যেকের মাথার উপরে আছে না নাই? জোরে কর। তা সমস্যা আপনার মাথার উপরে, পায়খানা আপনার মাথার উপরে, আর পরিষ্কার করার দায়িত্ব সর্বনেই বেশি হইবেন না আপনার আমার নিজের? কথা কয় না কা? তা ফরজেহাত কি ফরজে আইন হইলো না ফরজে কেফায় হইলো? কথা কন। এরপরেও যারা বলেন জেহাদ ফরজে কেফায়া, ফরজে কেফায়া কারে কয়? এমন একটা ফরজ যেই ফরজ দায়িত্বটা কিছু সংখ্যক মানুষে আদায় করলে প্রত্যেকের দায়িত্ব, যদি না করে কথা হয় না, যেই পরিবেশের প্রয়োজন, যেই উপস্থিতির প্রয়োজন, যেই চেষ্টার প্রয়োজন, সেই চেষ্টা ফেকেরের অভাবে যদি এই ফরজ দায়িত্বটা আদায় না হয়, তাহলে এই ফরজ তরফের গুণায় প্রত্যেকের গুণাগার হওয়া লাগবে, এর নাম হইল ফরজে কেফায়া। কি কথা ঠিক না? ঠিক। তদ্রুপ যারা জেহাদকে ফরজে কেফায়া ফতুয়া দিয়ে ঘরের ভিতরে ঢুকছেন, খাতার তলে ঢুকছেন, যেই পরিমাণ উপস্থিতির প্রয়োজন, যেই পরিমাণ চেষ্টার প্রয়োজন, যেই পরিমাণ ফেকেরের প্রয়োজন, সেই চেষ্টা ফেকেরের অভাবে যদি এই ফরজ দায়িত্বটা আদায় না হয়, তাহলে এই ফরজ তরফের গুণায় প্রত্যেকের গুণাগার হওয়া লাগবে। কি কথা ঠিক না? ঠিক। ফরজে কেফায়া ফতুয়া দিয়ে খাতার তলে ঢুকছেন আর মুরগির রান্না পাইবেন, এর কোনো সুযোগ নেই। ঠিক না? এইবার আসেন, আমি আলোচনার মাধ্যমে মনে হয় আপনাদেরকে বুঝাইতে সক্ষম হইছি যে কুফুরি আদর্শের বিরুদ্ধে আপনার আমার চেষ্টা করা, ইমামের নেতৃত্ব নিয়ে আবার চালাকি করা যাইবে না, কিন্তু মন মতো করা যাইবে না। আমিরের হুকুম ব্যতীত কেউ যাইয়ে যদি মারা যায় সে কিন্তু শহীদ হইবে না, জানেন তো? আমির যেইভাবে বলছে ওইভাবে করা লাগবে। কি কথা ঠিক না? ব্যাটি এইবার আসেন, জেহাদ প্রত্যেকের উপরে ফরজে আইন নাকি? সবাই একমত এই কথায় না? দ্বিমত আছেন কেউ? থাকলে এখনই কইেন, পরে পিছনে বেয়ে পুচুর পুচুর করিয়েন না, এখন কথা কইবেন। এইবার আসেন, করবেন কেমনে? জেহাদ কেমনে করবেন? খালি মুখ দিয়ে কইবেন জেহাদ জেহাদ জেহাদ, এই জেহাদ? কথা কয় না কা?
তাজাই করবেন কি ঘরে বাড়িতে আগুন দেবেন? জোরে কইেন, রাস্তায় আটকাইয়ে গাড়িতে আগুন দেবেন? পিছন দিয়ে বাড়ি দিয়ে মাথা ফাটাইয়ে লইবেন? এটা কি জেহাদ না ফাসাদ? এরকম কোন জেহাদ আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন? জেহাদ করতে হইবে আল্লাহ রসুলের বাতানো পদ্ধতি অনুযায়ী। মন গড়া করা যাবে, বিশৃঙ্খলা ঘটানো যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেরা অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত, শত্রু যখন যেই পদ্ধতিতে আসবে তোমরা ওই পদ্ধতিতে তাদের সাথে মোকাবেলা করবে। একবার সাহাবা একরাম আল্লাহ রসুলকে বলতেছেন, ইয়া রসুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো শত্রুদের সাথে পারিয়ে উঠতেছি না, কি করি? আল্লাহ রসুল বলেন, তোমাদের শক্তিকে জাদ্দিদ কুওয়া তাকুম, নতুন করিয়া সাজাও। সাহাবা একরাম বলেন, কাইফা নুজাদ্দিদ কুওয়াতা না ইয়া রসুল্লাহ, কিভাবে নতুন করিয়া সাজাবো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুয়া রমি। জোরে গান, সুবহানাল্লাহ। রমি মানে মিনজানিক, তৎকালীন জমানায় মিনজানিক নামক একটা পদ্ধতি নিয়ে শত্রুরা আসছে মুসলমানদেরকে পরাস্ত করার জন্য। আল্লাহ রসুল বলছেন, ওরা যখন মিনজানিক নিয়ে আসছে তোমরাও ঘালিয়াতে যাইও না, মিনজানিক নিয়ে তাদের সাথে মোকাবেলা করতে যাও। জোরে গান, সুবহানাল্লাহ। এই হাদিসের বাবে অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত, শত্রু যখন যেই পদ্ধতিতে আসবে আমাদেরকে ওই পদ্ধতি বা তার চেয়ে উত্তম পদ্ধতিতে মোকাবেলা করতে হবে। এইবার আসেন, শত্রু কি কি পদ্ধতিতে আসছে আলোচনা করব না বিরক্ত লাগে? শত্রু আমাদের ভিতরে ঢাল তরোয়ার নিয়ে আসে নাই, বন্দুক নিয়ে আসে নাই, রাইফেল নিয়ে আসে নাই, আসছে গজওয়ায় ফেকরি, অর্থাৎ বেরেইনের যুদ্ধ নিয়া। ভাইরা, যুদ্ধ দুই প্রকার, একটা হলো গজওয়ায় জেসমে, একটা হলো গজওয়ায় ফেকরি। একটা হলো শরীরের যুদ্ধ, আর একটা হলো কথা কয় না। আগের জমানায় যে যত বেশি বড় পাহলোয়ান ছিল, একজনে 40 জনের সাথে যুদ্ধ করতে পারে, তার বড় নাম ডাক ছিল, কি কথা ঠিক না? আর বর্তমান জমানায় একটা ল্যাংড়া লুলা মানুষ কথাও ঠিক মতো কইতে পারে না, কিন্তু আঙ্গুলটা ঠিক মতো চালাইতে পারে, একটা টিপ দেবে কেসটা শেষ, কি কথা ঠিক না? তো শত্রু আসছে ব্রেইন নিয়ে, ব্রেইনের যুদ্ধ, গজওয়ায় ফ্যাক্টরি। যেমন এই গজওয়ায় ফ্যাক্টরির মাধ্যমে আমাদের সমাজে, মুসলমানের সমাজের ভিতরে কুফুরি সংস্কার ঢুকাইয়ে দিয়েছে, সংস্কৃতি ঢুকাইছে কুফুরি সংস্কৃতি, মুসলমানের সংস্কৃতি না। শিক্ষার ভিতরে ঢুকাইছে কুফুরি শিক্ষা, মুসলমানের শিক্ষা না, কি কথা ঠিক না? যেমন বাংলাদেশের ক্লাস 1 থেকে নিয়ে মাস্টার ডিগ্রি পর্যন্ত একটা মুসলমানের সন্তান ইসলাম শিক্ষা, মুসলমান হইয়া কেমনে কবরে যাবে এটা শেখার কোনো সুন্দর ব্যবস্থা নাই, কি আছে? এমনকি সুরায় ফাতেহাটাও সহি শুদ্ধভাবে শেখার কোনো ব্যবস্থা নাই, কিন্তু নাস্তিক কেমনে হইবে এটা শেখার ব্যবস্থা আছে। সাগরের ঢেউয়ে ঢেউয়ে ফেনা হয়েছে, ফেনার থেকে পোকা হয়েছে, পোকার থেকে ব্যাং হয়েছে, ব্যাঙের থেকে কালের বিবর্তনে ঘষায় ঘষায় বানরের লেস পরিয়ে মানুষ হয়ে গেছে। আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য পাহাড় নদী যাহা কিছু আমরা দেখি সব প্রাকৃতিক গতিতে বিগ ব্যানের থিওরি অনুযায়ী ন্যাচারালভাবে সৃষ্টি হয়েছে, কেউ বানায় নাই না, কেউ বানাইছে? কে বানাইছে? বলেন কে? বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কোন বইয়ের কোন পৃষ্ঠার মধ্যে লেখা আছে আল্লাহ বানাইছে আজকে আমার দেখাইয়া তারপর হাইতে যাইবেন? আছে আছে কথা বল না কা? তা যদি কোনো মুসলমানের সন্তানের ভিতরে এই আকীদা সৃষ্টি হয় যে যাহা কিছু আমরা দেখি সব বিগ ব্যানের থিওরি অনুযায়ী প্রাকৃতিক গতিতে ন্যাচারাল ভাবে হয়েছে, কেউ বানায় নাই, ওটা কি মুসলমান থাকবে না কাফের হইবে? ওটার ইমান থাকবে না নাস্তিক হইবে? এই নাস্তিক বানানোর ব্যবস্থা আছে কিন্তু মুসলমান বানানোর ব্যবস্থা নাই, কথা ঠিক না? ঠিক। শত্রু আসছে অপশিক্ষা নিয়ে, কি শিক্ষা? এটার মোকাবেলা করা লাগবে না লাগবে না, কথা কয় না? কেমনে করবেন? ওরা আইসে অপশিক্ষা নিয়ে, আপনি নামছেন খন্তার কুড়াল নিয়া, মোকাবেলা হবে? জেহাদ হইবে না ফাসাদ হইবে? ওরা আইসে অপশিক্ষা নিয়ে, আপনি নামছেন তসবিহ আর পাগড়ি নিয়ে মসজিদে খালি সেজদা দিতেই আছেন, জঙ্গলে যেয়ে খালি তাহাজ্জুদ পড়তে আছেন, মোকাবেলা হবে? কথা কয় না? ওরা আইসে কুফুরি শিক্ষা নিয়ে, মুসলমানদেরকে নামতে হইবে ইমানের শিক্ষা নিয়ে, কথা ঠিক না? ঠিক। এই জন্য আমাদের শায়খ মোর্শেদ হযরত পীর সাহেব হযরত চরমোনাই নওয়ার আল্লাহু মারকাদাহু তিনি বলতেন,
এই কুফুরি শিক্ষার বিরুদ্ধে ইমানি শিক্ষার জন্য আমি 68,000 গ্রামে 68,000 কোরআনি মার্কাজ কায়েম করার জন্য বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড গঠন করিয়ে গেলাম। কাজে কোরআন শিক্ষা বোর্ডের এই খেদমত, এটা শুধু মাদ্রাসা না, এটা হলো মুসলমানদের একটা ইমানের জেহাদ। ঠিক কথা, ঠিক না ভাইটি? আল্লাহবাক আমাদের সকলকে মাদ্রাসাকে কায়েম করার তৌফিক দান করুন। মাদ্রাসা না থাকলে ইসলাম থাকবে না, মুসলমান থাকবে না। কি কথা, ঠিক না? পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় এই ইমানের মার্কাজ মাদ্রাসা কায়েম করার প্রত্যেকটা মুসলমানকে তৌফিক দান করুন। শত্রু আসছে কুফুরি আইন নিয়ে। কিসের আইন? জোরে কন, মদের আইন, জেনার আইন, বেপর্দার আইন, সহশিক্ষার আইন, সুদের আইন। কি কথা, ঠিক না? এই আইন পাশ করে কেমনে? সংসদে। কোথায় পাশ করে? সংসদে। জোরে কন, সংসদে। সংসদ গঠন করে কেমনে? এখন কথা কইবে না, আসল জায়গায় হাত পড়েছে, কথা বলা যাবে না। কির মাধ্যমে? 5 বছর পর একটা ভোটের বাক্স বানায়, আপনাদের কাছে পাঠায়। কেউ সেকুলারিজম বাস্তবায়ন করবে, কেউ মাওসুদনের আদর্শ, কেউ লেলিন কার্লমার্সের আদর্শ, কেউ দারউইনের আদর্শ, কেউ ধর্মনিরপেক্ষতাবাদ, কেউ পুঁজিবাদী গণতন্ত্র, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র। যে সমস্ত তন্ত্রের ভিতরে আইন হলো জনগণ মিললে যেই আইন বানাইবে ওইটা জায়েজ। যেন আমেরিকাতে কিছুদিন আগে সমকামিতার আইন পাশ হয়েছে। কিসের আইন? জোরে কর, সমকামিতা কারে কয়? পুরুষে পুরুষে বিয়ে করে একলগে থাকতে পারবে, মহিলা মহিলা বিয়ে করে একলগে থাকতে পারবে। যে আইন পশুর মধ্যে নাই এই আইন পাশ করছে মানুষে। এই জন্য তো আল্লাহ পাক বলছেন উলাইকা কালা নামি বালহুম আদল, কিছু মানুষ আছে চতুষ্পদ জানোয়ার আছে খারাপ। অন্য আয়াত আল্লাহ পাক বলছেন উলাইকা হুম শাররুল বারিয়া, কিছু মানুষ আছে কুত্তা শিয়াল শুয়ারের চেয়ে খারাপ। আমি চিন্তা করতাম কুত্তা শিয়াল শুয়ার এত নিকৃষ্ট জানোয়ার, এর চেয়েও খারাপ হয় মানুষ, এটা কিভাবে সম্ভব? বেরে আগে বলতাম না, যখন এই সমকামিতার আইন পাশ হয়েছে আমার এই প্রশ্নের পরিষ্কার উত্তর আমি পেয়ে গেছি। যে আইন কুকুরের মধ্যে নাই, শুয়ারের মধ্যে নাই, এই আইন যে মানুষে পাশ করতে পারে, ওগুলো মানুষ না, ওগুলো আসলে জানোয়ার কুকুরের চেয়েও খারাপ। কথা ঠিক না ভাই? ঠিক। সমকামিতার আইন পাশ করছে জনগণে মিল্লা। বাংলাদেশ ওই একই পদ্ধতির আইন ব্যবস্থা, আমাদের দেশও সেই দিন বেশি দূরে না যখন মুসলমানের সন্তানেরা কুফুরি আদর্শের বিরুদ্ধে কথা বলা বন্ধ করিয়া সব যাইয়া মসজিদে ঢুকবে, সব যাইয়া জঙ্গলে এবাদত শুরু করবে, কুফুরি আদর্শের বিরুদ্ধে কথা বলবে না, কুফুরি আইনের বিরুদ্ধে কথা বলবে না, গিরিক দেবীর বিরুদ্ধে কথা বলবে না, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলবে না। কি কথা, ঠিক না ভাইটি? এই সুযোগে আমাদের দেশেও যদি ওই কুলাঙ্গারদের কোনো এক সদস্য এই প্রস্তাব উঠায়, মাননীয় স্পিকার, বিশ্বের অনেক উন্নত কান্ট্রিতে সমকামিতার আইন পাশ হয়ে গেছে, আমরাও তো উন্নত হইতে চাই, আমরা পিছিয়ে থাকবো কেন? আমাদের দেশেও সমকামিতার আইন পাশ করা হোক। এই বিলের উপরে যদি অধিকাংশ সাংসদ হাত জাগায় যে হা, কি হইবে? এই যে অ্যাডভোকেট সাহেব আছে, অ্যাডভোকেট সাহেব বলেন আইন কি, স্পিকার কি বলবে? হা জয় যুক্ত হয়েছে, হা জয় যুক্ত হয়েছে, হা জয় যুক্ত হয়েছে। আগামীকাল থেকে বাংলাদেশে ওই কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও এই ঘৃণিত আইন, এটা জায়েজ। আইন পাস করার পদ্ধতি কি আমেরিকার বাংলাদেশ এক না ভিন্ন? জোরে কর, জোরে কর। এই পদ্ধতি কি মুসলমানের পদ্ধতি না কাফেরের পদ্ধতি? জোরে কর। এই পদ্ধতি বাস্তবায়ন করে ভোটের বাক্সের মাধ্যমে। কিসের মাধ্যমে? জোরে কর। তা শত্রুরা আসছে কুফুরি আদর্শ বাস্তবায়নের জন্য কুফুরি ভোটের বাক্স নিয়া। কি কথা, ঠিক না ভাই? এখন এটার মোকাবেলা করা লাগবে, এখন আর কেউ কথা কইবে না। করা লাগবে না, লাগবে না, কেমনে করবে? ওরা এসে ভোটের বাক্স নিয়ে আপনি নামছেন খন্তা কুড়াল নিয়ে, হবে কথা কয় না কা? ওরা এসে ভোটের বাক্স নিয়ে আপনি গেছেন পাগড়ি আর তসবি নিয়ে, মসজিদে খালি সেজদা দিতেই আছেন, জঙ্গলে যাই ইবাদত করতে আছেন, একেবারে জীবনের তরে বাইরে আছেন দিনের খেদমত করার লইগিয়া, কথা কয় না? কি মোকাবেলা হবে? জেহাদ হবে না ফাসাদ হইবে?
করা হয়েছে কুফুরি আদর্শ বাস্তবায়নের ভোটের বাক্স নিয়া, মুসলমানদেরকে নামতে হইবে ইমানের আদর্শের ভোটের বাক্স নিয়া। কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমাদের শায়খ মোর্শেদ হযরত পীর সাহেব হযরত চরম নাই, তিনি বলতেন যে আমি সিয়াসত করি না, রাজনীতি করি না, আমি যেটা করতেছি এটা আমার ইবাদত। আর ওই যে ভোটের বাক্সটা দিয়ে গেলাম, ওটা ভোটের বাক্স না, ওটা হলো মুসলমানের ইমানের বাক্স, ইমানের বাক্স, ইমানের বাক্স। আসতাম সামনে করিয়েন না, আসতাম সামনে করছেন ভাইয়া। পীরগিরিতে যে কি মজা, সর্বনে আলো গেছে ভালো বুঝুন নি, মনে বাংলাদেশে কেউ নেই, কি কথা ঠিক না? মিটা মিটা সুন্নতের আলোচনা করলে কাফের মুশরিকদেরও আদর পাওয়া যায়, কাফের মুশরিকরাও হাতিয়ে তোফা দেয়। এটা সরমনে এলার আমনে কাছে কম বোঝে না, খুব ভালো করিয়া বোঝে, কথা ঠিক না ভাই? ঠিক। এরপরে কাটাযুক্ত রাস্তা কেন বাসিয়া নিলাম? আমাদের শায়খ মোর্শেদ বলতেন, আমি চিন্তা করিয়া দেখছি কেয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক আমাকে ধরিয়া বসে, ফজলুল করিম তোমার সামনে শতকরা 92% মুসলমানের দেশে কুফুরি আদর্শ বাস্তবায়ন করছে, তুমি আমার আদর্শ বাস্তবায়নের জন্য কি চেষ্টা করছো, তখন কি জবাব দেব? সেই জবাব ঠিক করার জন্য আমি এই মাইর খাওয়ার রাস্তা, কাটাযুক্ত রাস্তা বাসিয়ে নিস। এরপরেও যারা বলবেন সিয়াসত মে হালাকত হয়, হুকুমত সে কামিয়াবি নহি আয়েগা, আমি ওই সমস্ত বন্ধুদেরকে বলবো আপনি আলেম হইতে পারেন, পীর হইতে পারেন, মুফতি হইতে পারেন, আল্লাহর দরবারে এখন পর্যন্ত মুসলমান হইতে পারেন না। কথা ঠিক না বেঠি? ধরে গান ঠিক না বেঠি? ভাইয়া খুব ভালো করিয়া বসতে হবে। আলেম হওয়া সহজ, পীর হওয়া সহজ, মুফতি হওয়া সহজ, মুসলমান হওয়া ভাইয়া মুহাদ্দিস হওয়া সহজ, কিন্তু আমার মাওলার দরবারে মুসলমান হওয়া বড় কঠিন। কাজী ভাইরা, আমার কথাগুলো অনেকের কাছে খারাপ লাগতে পারে, অনেকের দলের বিরুদ্ধে যাইতে পারে, মতের বিরুদ্ধে যাইতে পারে, অনেকের মনের ভিতরে কষ্ট লাগতে পারে। আমি খোদার কসম খাইয়াও বলছি, কাউকে মনে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে বলি নাই, কারো দলের বিরোধিতা করার জন্য বলি নাই। আমি জানি এই কথাগুলা তিতা, কোন কথাগুলা বললে সবাই খুশি হইয়া যাইবে তাও আমি জানি, তারপরে ওই তিতা কথাগুলা কেন বললাম? আল হক মরলুন, হক কথা একটু তিতাই হয়, কথা ঠিক না ভাই? দাসা কিন্তু আনিল হক শয়তানুল আখরাস, হক কথা বোঝার পরে যদি হক থেকে কেউ চুপ থাকে ওইটা হইলো গঙ্গা শয়তান, কথা ঠিক না ভাই? আমি ভাইরা আপনাদের ভাইরা মহাব্বাতের পাত্র নাও হইতে পারি, ঘৃণার পাত্র হইতে পারি, কিন্তু আমার মাওলার কাছে গঙ্গা শয়তান হইতে চাই না, আমার মাওলার কাছে ভাইরা বোবা শয়তান হইতে চাই না। ভাইরা আমাদের শায়খ মোর্শেদ বলতেন, যদি দুনিয়ার সমস্ত মানুষ আমার কবরের উপরে ফুলের মালা দিয়া উঁচা করিয়া রাখে, আর আমার মাওলায় যদি আমারে মাফ না করে, এই ফুলের মালার কোনো মূল্য আমার কাছে নাই। আর দুনিয়ার সমস্ত মানুষ যদি জুতার মালা, পিসার মালা দিয়া কবর উঁচা করিয়া রাখে, আর যদি আমার মাওলায় আমাকে মাফ করিয়া দেয়, এই জুতার মালায় আমার কিছু আসে যায় না। কাজী ভাইরা, দুনিয়ার মানুষে কোন কথায় খুশি হইবে এটা দেখার বিষয় না, আমার মাওলায় কোন কথায় খুশি এইটা হইল আসল দেখার বিষয়। তবে ভাইরা হ্যাঁ, অনেকে কেতাবাদী বেশি ব্যস্ত, আলহামদুলিল্লাহ, এটাও ভালো খেদমত, আরো বেশি করিয়া করা দরকার, কিন্তু অন্য অন্য কাজ তাজকিয়া জেহাদ ফি সাবিলিল্লাহ এই সমস্ত কাজগুলার বিরোধিতা করিয়েন না। আপনি বেশি সময় না পাইলে কম হইলেও করিয়েন, প্রকাশ্যে ইমানের বাইরা বাইরা সাহস না হইলে গোপনে করিয়েন, কথা ঠিক না বেঠি? গুনাগার মোমেন হইয়াও ইমান নিয়ে কবরে যাওয়ার আশা আছে, আর খোদা নাখাস্তা যদি বিরোধিতা করেন ইমান থাকবে না, ইমান নিয়ে কবরে যাওয়া যাবে না। তোমার সাহস এগুলো না তুমি করিও না, কিন্তু যারা করে তাদের জন্য অন্তত দোয়া হইলেও করিও, দুর্বল ইমান নিয়ে হইলেও কবরে যাওয়া যাবে, কিন্তু বিরোধিতা করিও না বাবা, ইমান থাকবে না, কথা ঠিক না বেঠি? অনেকে দাওয়াতি কাজে বেশি সময় দেয়,
আলহামদুলিল্লাহ দাওয়াত আরো বেশি করিয়া দেওয়া দরকার। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন যেভাবে ত্যাগ করছে দাওয়াত দেন, ওইভাবে হক আদায় করা আমাদের দ্বারা সম্ভব হইতেছে না, আরো বেশি করিয়া দেওয়া দরকার। কিন্তু তালিম, তাজকিয়া, জিহাদ ফি সাবিলিল্লাহ এই সমস্ত কাজগুলোর বিরোধিতা করিও না। তুমি বেশি না পারলে কম হইলেও করিও, প্রকাশ্যে না পারলে গোপনে হইলেও করিও, দুর্বল ইমান হইলেও তোমার থাকবে, কিন্তু বিরোধিতা করিও না। খোদার কসম, ইমান থাকবে না কথা ঠিক না বেটি? যদি ঠিক না বেটি? বর্তমানে বাইরে অন্যায়ের বিরোধিতা তো করি না, কিন্তু যারা করে তাদের সমালোচনা করে, কথা ঠিক না বেটি? আজকে যদি গিরিক দেবীর বিরুদ্ধে আন্দোলন না হইতো, এই গিরিক দেবীর মূর্তি সুপ্রিম কোর্টের সামনে থেকে যাইতো না, ধরে কান ঠিক না ভাই? ঠিক। আজকে যদি রোহিঙ্গা মা বোনদের পক্ষে আওয়াজ না উঠতো, অন্যায়ের প্রতিবাদ যদি করা না হইতো, এই বিশ্বের মানবতার মুখোশধারী শয়তানদের জবান খুলতো না, আর টিপ্পনি কাটিয়া মুসলমানের রক্ত দেখতেছিল আর হাসতেছিল, আরে জুলুম, এত জুলুম বুঝি এই দুনিয়াতে আর কোনোদিন ঘটে না। আমরা বহু জুলুমের ইতিহাস শুনছি, চেঙ্গিস খায়ের জুলুমের কথা শুনছি, হালাকুর খার কথা শুনছি, ভাইরা রানী ইসাবেলার কথা শুনছি, মানুষের মাথা দিয়া মিনার বানাইতো, জোরে কর নাউজুবিল্লাহ, ভাইরা হিটলারের কথা শুনছি, নির্বিচারে 60 লক্ষ ইহুদিকে খুন করছে, কিন্তু মিয়ানমারে যে জুলুমটা হইছে, অবুজ শিশু, নাবালক সন্তান, দুধের সন্তান, ওর কি দোষ, ওর কি অন্যায়, এরকম দুধের শিশুকে ওরা ছাড়ে না, মায়ের বুকের থেকে দুধের শিশুকে জোর করিয়া ছিনাইয়া নেয়, এরপরে মা বাবার চোখের সামনে গলার ভিতরে রশি লাগায়, রশি লাগাইয়া সামনে খেলনা দেয়, খাবার দেয়, শিশু খাবার খাওয়ার জন্য হাঁপড় দিয়া সামনে যায়, যখনই খাবারের কাছে যায় পিছন দিয়ে দড়ি দিয়ে টান মারে, আল্লাহ, কুকুরের বাচ্চার মতো রাস্তার ভিতর টানিয়া এবার ঘাসের সাথে লটকাইয়া ঝুলাইয়া মারে, বাবা ভাই সাইয়া সাইয়া দেখে কিছু বলতে পারে না, আল্লাহ রে বাবু রে, আমাদেরকে তুমি মাফ করিয়া দাও, আমার ভাই বোনদের জন্য আমরা কিছুই করতে পারি নাই, বাবুজি আমরা আন্দোলন করছি, প্রতিবাদ জানাইছি, দোয়া করছি, চোখের বাড়ি ভালাইছি, বাবুজি আমাদের এই সামান্য টুটা ফাটা চেষ্টাকে তুমি কবুল করিয়া লও, বাবা আজকে যদি তাদের পক্ষে আওয়াজ তোলা না হইতো, এই বিশ্বের মানবতার মুখোশধারী শয়তানদের জবান কোনোদিন খুলতো না, কথা ঠিক না বেটি? 1000 বছর যদি মসজিদে বসে দোয়া করতা, এইটার সদুত্তর হইতো না, কথা ঠিক না বেটি? ভাইরা খুব সাবধান, শত্রু যখন যেইভাবে আসবে শক্তি অনুযায়ী তাদের বিরোধিতা করা লাগবে, কথা ঠিক না বেটি? আজকে জেরুজালেমকে ইহুদিদের রাষ্ট্র ঘোষণা দিয়েছে, যদি মুসলমানরা চুপ করিয়া বসিয়া থাকো, শুধু জেরুজালেম না, আরব আজম যা আছে মুসলমানদের সব ওরা নিয়া যাইবে, কথা ঠিক না বেটি? ধরে না ঠিক না বেটি? আজকে জেরুজালেমের পক্ষে মুসলমানরা আওয়াজ তোলার কারণে বিশ্বের মোরলেরা বৈঠক করতে বাধ্য হইছে, কথা ঠিক না বেটি? ধরে গান ঠিক না বেটি? আজকে বাইতুল মুকাদ্দাস নিয়ে সিনিবিনি খেলা হইতে আছে, আল্লাহ, ভাইরা ইব্রাহিম আলাইহিসসালামের আমল থেকে যেই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের কলিজার টুকরা, মুসলমানের ভাইরা প্রথম কেবলা, কথা ঠিক না বেটি? ধরে গান ঠিক না বেটি? ভাইরা যেই বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছিলেন, সেই বাইতুল মুকাদ্দাস নিয়ে ষড়যন্ত্র হইতে আছে, সহ্য করতে পারি না, কলিজা ছিড়িয়া যায়, যদি চুপ করিয়া খালি মসজিদে ঢুকে ইবাদত করো, এর প্রতিবাদ হবে না, কথা ঠিক না বেটি? ধরে না ঠিক না বেটি? শক্তি অনুযায়ী প্রতিবাদ করা লাগবে, কথা ঠিক না বেটি? আমাদের দেশের প্রধানমন্ত্রীও মুখ খুলছে,
আর তুমি কেমন ইমানদার হইছো, মসজিদে ঢুকে গেলে সেজদা মারো, তুমি জবান খোলো না, আসলে তুমি মোমেন হইতে পারো না। এই কথা ঠিক না বেটি? বলে ভাই ঠিক না বেটি? কাজী ভাই শক্তি অনুযায়ী চেষ্টা করা লাগবে, তা না হইলে ইমান নিয়া কবরে যাওয়া যাবে না। কাজী ভাই আপনারা আমার জন্য দোয়া করেন, আমিও সবার জন্য দোয়া করি। মাওলা যেন তার খাঁটি গোলাম হইয়া ইমান আমল দুরুস্ত করিয়া যেন কবরে যাওয়ার তৌফিক দেয়। আখেরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।